subscribe now and press the bell icon. Never miss an update. রুডি গার্সিয়ার সঙ্গে এখন ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্ক ভালো থাকবে তো? ফরাসি এই কোচ সৌদি ক্লাব আল নাসারের দায়িত্বে আছেন। কয়েকদিন আগে এই ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোথায় তাকে নিয়ে মাতবেন তা নয়, রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে গার্সিয়া এমন কথা বলেছেন যে পর্তুগিজ তারকার মেজাজ বিগড়ে যেতেই পারে। গত মাসে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসিকে নাকি দলে টানতে চেয়েছিলেন গার্সিয়া। প্রথমে তাকে কেনার ইচ্ছা ছিল আল নাসেরের এই কোচের। পিএসজি তারকাকে যেহেতু পাওয়া যায়নি তাই রোনালদোকে কেনা হয়েছে। মজা করে বললেও গার্সিয়ার কথায় এমন সুর শুনে পর্তুগিজ ফরোয়ার্ডের মেজাজ ঠান্ডা থাকাটাই বরং অস্বাভাবিক হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকাধীন টিভি চ্যানেল আল একবারিয়া নিউজ জানিয়েছে, আল নাসেরে প্রতি বছর ২১ কোটি মার্কিন ডলার পাবেন রোনালদো। পিএসজিতে মেসির যা বেতন তার চেয়ে 5 গুণ বেশি বার্ষিক রোজগার হবে 37 বছর বয়সী পর্তুগিজ তারকার। রোনালদোর এই ক্লাবে যোগ দেওয়া নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় মজা করে এমন কথা বলেন গার্সিয়া, প্রথমে আমি মেসিকে কেনার চেষ্টা করেছি। তবে মন্তব্যটি যে রসিকতা করে বলেছেন সেটি বোঝা গেছে কথাটি বলার কয়েক সেকেন্ড পর। মন্তব্যটি করার কয়েক সেকেন্ড পরই হেসে ফেলেন গার্সিয়া। গত শুক্রবার রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসাবে পরিচয় করিয়ে দেয় আল নাসের। 27টি শিরোপাজয়ী সৌদি আরবের ঘরোয়া টুর্নামেন্টের অন্যতম সফল এই ক্লাবের হলুদ নীল রঙের জার্সি হাতে ক্যামেরার সামনে দাঁড়ান রোনালদো। বিশ্বকাপ চলাকালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিন্ন করেন তিনি। ব্রিটিশ সংবাদকর্মী ও টিভি ব্যক্তিত্ব পিয়ার্স মর্গানকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর রোনালদোর ইউনাইটেড ছেড়ে যাওয়া একরকম নিশ্চিত হয়ে গেছিল। রোমা, মার্সাই ও লিও ক্লাবের দায়িত্ব পালন করা গার্সিয়া গত জুনে আল নাসের কোচের দায়িত্ব নেন। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সঙ্গে রোনালদোর সম্পর্ক মোটেই ভালো ছিল না, কিন্তু রোনালদো আসার আগে গার্সিয়া মন্তব্য করেছিলেন গ্রেট খেলোয়াড়দের সামলানো সবচেয়ে সহজ। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।